মালিক ইসলাম কবুল করেছি খোদা আর কসম করে বলে যাই সব জায়গায় বলি এটা আমার জেনারেল ওয়াজ শুন যেদিন এই কপাল দিয়ে আল্লাহর সেজদা দিছি একটা সেজদায় আমার আল্লাহ যে শান্তি দিছে এই বাংলার প্রেসিডেন্ট বানাইলেও সেই শান্তি পাওয়া সম্ভব না যদি কোনো অন্য ধর্ম অবলম্বনী বাইরে থাকেন দূরে যাইতে হবে না স্টেজে আসেন গালাগালি করব না কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত ইসলাম দেয় না ঠিক না বেটি কারণে গালাগালি করব না কেন করব এইটা হাফিজিয়া মাদ্রাসা এইটা কিরাতুল কোরআন মাদ্রাসা এখানে হাফেজ সাহেবরা আছে বলো যুবকেরা সোনামণিরা ধনীরা এলাকার সম্মানিত ভাইরা এই পৃথিবীতে গীতা আছে মহাভারত আছে রামায়ণ আছে ত্রিপিটক আছে বেদ আছে জন্দাবস্তা আছে দীঘানিকা আছে মনুশ্রুতি আছে আব্বু প্রচলিত তৌরাত প্রচলিত জব্বুর প্রচলিত ইঞ্জিল সহ যত ধর্মগ্রন্থ আছে গো আপনারা বলেন খোদার কসম করিয়া বলি অন্য ধর্ম অবলম্বনী ভাই রাত চ্যালেঞ্জ বল আল্লাহর কোরআন সারা কোন ধর্মগ্রন্থের হাফেজ আছে আছে নাই কেন দিস ইজ দ্য ট্রুথ এটাই সত্য এর মধ্যে কোন ভেজাল না বললাম তো আই ক্যান চ্যালেঞ্জ গরুর গোশত খাওয়ার জন্য ইসলাম কবুল করি নাই বহু বছর আগে একজন লোক বলে হুজুর আপনি তো ইসলাম দেখে ইসলাম কবুল করেছেন হুজুর আমাদের ধর্মে কবে আসলেন আমি বলে আপনার আবার ধর্মটা কি আপনাদের জন্য একটা আলাদা ধর্ম আছে নাকি হুজুর আপনি না ইসলাম কবুল করছেন আমি বলে হ্যাঁ ইসলাম কবুল করছে এটা আপনার নাকি বেড়ায় গেছে বেদি গইয়া শোনো মুসলমানের সন্তান কেউ যদি ইসলামকে শুধু ধর্ম বলে আমি তার সাথে একমত না ধর্ম কিন্তু ইসলাম শুধু ধর্ম না ইসলাম হইলো কমপ্লিট কোড অফ লাইফ মুকাম্মেল নিজামে হায়াত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম ধর্ম বললে হয় না হিন্দু একটা ধর্ম বৌদ্ধ একটা ধর্ম ইহুদি একটা ধর্ম খ্রিস্টান একটা ধর্ম ইসলামকে যদি তুমি শুধু ধর্ম বলো তাহলে আমি কমপ্লিট খুশি হইতে পারি না ইসলাম নক্কাটার বিধান থেকে শুরু করে পায়খানা প্রস্রাবের বিধান মসজিদে কোন পাও দিয়ে ঢুকবি বাবা কোন পাও দিয়ে বের হবি টয়লেটে কোন পাও দিয়ে ঢুকবি কোন পাও দিয়ে বের হবি মাথার চুল কেমন হবে মোষটা কেমন হবে দাড়িটা কেমন হবে লুঙ্গিটা কেমন হবে পাজামাটা আমি কেমনে পরবো বৈশা পরবো না দাঁড়াই পরবো পায়ের মোজা কোনটা আগে দেবো কোনটা আগে খুলবো নবীজি কোন মোজাটা আগে পায়ে দেশে কোনটা তারপরে খোলার সময় খুলছে এই বিধিবিধান মেসো একটা কেমন হবে কোন দিক থেকে শুরু করব হাতের নখটা কেমনে কাটবো কোকান থেকে শুরু করব কোনখানে গিয়ে শেষ হইবে রাজনীতি কেমনে করব তবলিক কেমনে করব নেতা কর্মীর সাথে কি ব্যবহার করবে কর্মী তার সাথে কি ব্যবহার করবে রাষ্ট্রপ্রধান জাতির সাথে কি ব্যবহার করবে জাতি রাষ্ট্রপ্রধানের সাথে কি ব্যবহার করবে এই বিধিবিধান যেখানে দেওয়া আছে তার নাম হইল ইসলাম রাগ হইতেছেন একটু গুস করি আনি কি বলেন ঠিক না ঠিক এমনি যদি একটা টান দিই তাই পাবলিক কইবে আরে হুজুরে আর একটা টান দিতে তো বল টান তো দেশে দুই ঘন্টা আপনি শিখছেন কি কয় সুরা ইউসুফের তফসির করছেন না হুজুরে অমায়িক তফসির কই অমায়িক তফসির কি শেখছো দুই দোস্তে যাইতেছে একজনের গলার পর একজন আর দিয়া কয় হুজুরের সাত দিনের শেষ দিন তফসির শেষ করছে আমি সাত দিন তফসির শুনছি তবে তফসির শুনে সিদ্ধান্ত নিছি ইউসুফ আলাইহিস সালাম যে মোস্ট বিউটিফুল একজন মহিলা এতে কোনো সন্দেহ নাই বন্ধু কয় দা জোলে খাকি কয় যে আগামী বছর হুজুর কাছে যাই না কামিং অ্যান্ড গোয়িং ওয়েট ফর নাথিং কি কোন ঠিক বেটি বিয়ে বাড়ি গেছে হুজুরে বলছে আব্দুর রহিমের ফুল আব্দুল করিমের সাথে এ সকিনা বেগমকে আব্দুল সুবহানের ফুল সকিনা বেগমকে এক লক্ষ টাকা মহারানা ধার্য করিয়া তারপরে উপস্থিত সাক্ষীগণের সামনে বিবাহ দিলাম এই সময় যদি পোলায় কান্দন লয় বিয়ে থেকে বুঝেন না পোলায় যদি কান্দন লয় তাহলে মাইয়ের পক্ষ মনে করবে কোথাও আগে প্রেম আছে এই জন্য সেই প্রেমিকার কথা মনে পড়ছে আর কিছু আজ বুঝুক আর না বুঝুক বর্তমান যুগের জোয়ান ফলা মানে প্রেম কি ঠিক না ঠিক এই প্রেম বোঝার কারণে মাথার চতুর্দিকে চুল নাই তালুর উপর একটা বন রুটি ঠিক না ঠিক ফ্যান ফরে এই জায়গা ফাড়া এই জায়গা ফাড়া এই জায়গা ফাড়া কি ঠিক না ঠিক আমার তো সে এক ছেলে আমার কাকা আসতো আপনার গাড়ি যাইবেন আমি আপনার এই মোটরসাইকেলে নিয়ে যাবো বলল তো মোটরসাইকেলের তো ফ্যান্টের দিক তাকাই দেখি আট দশ জায়গা ফাড়া
ফারা পর্যন্ত বরিশাল দেওয়া সব আপনারা কি করেন সিরা বয়তে বলি নাই সিরা আমরাও কই সিরা একটু উন্নত করার জন্য কইছিলাম ফারা ঠিক ঠিক সব দাসের ভাষা তো সম না আমি ময়মনসিং ওয়াজ করতে গেছি এই স্টেজের উপর 10-20-30 হাজার ময়মনসিংয়ের কথা তো জানো রাত্র পৌনে তিনটা না পৌনে দুইটা আমার স্টেজ এনেছে ওয়াজ করা শুরু করছি স্টেজ আলেমে ভর্তি এক বছরা বাম পায় দাইসে স্টেজ উঠে উঠে আর আরেকজনের কানের কাছে মুখ লাগাই আমার ওয়াজ কিন্তু চলতে আছে ওয়াজ চালাই যাইতেছি বেড়া এই বেড়া কানের সাথে মুখ লাগাই কয় কিজি গেছে কিজি গেছে বেড়া কয় হুসরের বাড়ি বরিশাল কোন সাল কথা বুঝতেছেন তো ওয়াজ শুরু করবো আর একটু পরে যেই বসে বরিশাল হেই বেটা চৌকির উপর স্টেজ উঠে আর কয় ও বরিশাল লে খেতার কাটতি বরিশাল লে খেতার কাটতি আমি ওয়াজ করতে থাকলেও একেবারে বোকা না হেই বেটা আমি দেখে রাখছি বরিশাল লে খেতার কাটতি কেডা কইল মনে মনে কই গেল অনেক জুয়ান আছিলাম এমন পুরো পুরি পুরো হই নাই আমি কই তোরে আমি ধর্ম সুপার গুলু দিয়া সুপার গুলু সেন সুপার গুলু লাগলে পরে মনে রেখে দিছি আরো 10-15 মিনিট ওয়াজ করছি ওয়াজের ফাঁকে হারে আমি বলতেছি সামনে এসে বসে সামনে এসে বসে এককালে মনে করছে হ্যাঁ বুঝি আমার মাই বিয়ে দিবি আসলে আমার মাই এই এককালে জামাইরা ধরে বসাইছি কতক্ষণ ওয়াজ করি একটা চিৎকার দিছি ও ময়মনসিং এর মানুষ আমি বরিশাল লেখা তার কাটির দেশের মানুষ গো মাঠের মানুষ সব কয় আমি তো অস্কর তো সি একজন একজন কয় হুজুরের লেখা তার কাটি কইস কেন হুজুরের লেখা তার কাটি কইস বন ভিতরে বন বিছনা নাই আমনা গো মনে হয় নাই বিছনা বিছনাতে আমার দিকে চাই থাকে আমি কিন্তু ওয়াসালাই যাইতেছি সব কথা আমার কানে আছে কয়েক মিনিট পরে ডাক দিয়ে বললাম ময়মনসিং এর মানুষ আমি বরিশাল লেখা তারগাটির দেশের মানুষ আমরা কাতারগাটি নিয়ে একটা লং সুট এই লং স্টার দাম 140 কোটি টাকা আমাকে দেশে লং সের দাম কত 140 কোটি 100 কোটি আর 40 কোটি আপনারা সরমানে যাওয়ার সময় দেন না সুন্দরবন 11 সুন্দরবন 12 সুন্দরবন 13 সুন্দরবন 14 সুন্দরবন 15 আবুল কালাম তারপরে আরো কত লংস আছে সুরভি কি বলেন ঠিক নেবে ঠিক একটার মধ্যে ফুটবল খেলতে পারবেন কি বলেন সত্য না মিথ্যা বিরক্ত হইতেছেন কথা বলবেন আব্বা একারে সুপসাল ডাক দিয়ে বললাম আমরা খেতার গাতি নিয়ে একটা লংস দিয়ে দেন দাম 140 কত 140 কত কোটি ভালো করে আর আমনা না ইকোলাক ব্রিফকেস প্রেসিডেন্স ব্রিফকেস নিয়ে আজ যাই গাড়ি দেওড়েন এটা সব চাইতে দাম বেশি হইলে 1 কোটি জানবার চাই মা গুরান মানুষ 1 কোটির ইজ্জত বেশি না 140 কোটির দাম বেশি জোরে কোন একটু গুরিয়ারা কথা কয় না খবর আছে না না বেশি না সব 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 ওয়াসালাই যাইতেছি ওয়াজ মাহফিল করে মোনাজাত দিছি মানুষের সাথে মোসাফা করতেছি এন্ড হেই বেটা খালি দেই আমার এই চেয়ারের সাথে লাগে এর সাথে একটু দাঁড়াইছে এরকম হাতের উপর ভর দিয়ে কয় হুজুর আপনি সেই দিন অ্যামাজন বাইরে যাবেন আমার সাথে নিয়ে যাইয়েন আমলে ব্যাপার কি হুজুর মাঠের আলামত ভালো না পাবলিক আমার মারবে কেন আপনার বলছি কি হুজুর ওই যে আপনি আমার ডাইকে আনছেন আমি পাবলিক মনে করছি আপনারা খেতার কাটতে কইছি আমি হুজুর যে পরিমাণ মানুষ আজ গইছে যদি ছোট করে একটা করে সর মারে হুজুর আমার এই ময়মনসিং হাসপাতালে যাই বলবে না তা বলে আপনার যদি সবাই একটা সুমা দে তাহলে তো আপনার 10 দিনে গোসল করা লাগবে না যে স্যাপ বাইরে বিমুগ্ধ কি ঠিক না ঠিক জোরে করে আপনার কোনো ভয় নাই আপনি চুপ করে বসে থাকেন তবে ভালো করে বুঝবেন যে কোনো কথা কথা না যা বলা বলা না যা দেখা দেখা না সব দেখা দেখা না সব বোঝা বোঝা না সব চক্ষু চক্ষু না সব আলেম আলেম না সব পীর পীর না সব মুসলমান মুসলমান ঠিক না ঠিক
আসল স্বর্ণের বড়ি 107,000 সাম টাকা, 107,000 রূপে এক বড়ি সোনার দাম। আর একই সিটি গোল্ড বাজারে পাওয়া যায় একটা বড় মোটা নেকলেস গলার মাত্র 1,000, অরিজিনাল সোনা। আর এই ইমিটেশনস বা সিটি গোল্ড রাখলে সিটি গোল্ডের উজ্জ্বলতা বেশি, বুঝুন তো, আমার কথা বুঝতেছেন তো? কিন্তু আসল সোনার উজ্জ্বলতা অত না, কি বলেন? ঠিক নেবে ঠিক, কিন্তু সোনার বড়ি 107,000, সিটি গোল্ড মাত্র কত? এটা সাবানের ফাঁড়িতে লাগলে 100 কুল্লু খালাস, কুল্লু খালাস বুঝুন তো, সব রং উঠে যাইবে, সোনা কি উঠবে নাকি? সোনার রং উঠবে জোরে কয়েন। এই দেশের মধ্যে কিছু পীর আছে, আমি কোন রাজনৈতিক কাজ করি না, কোনো ভয় নাই আপনাকে, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আওয়ামী লীগের লোক আছেন আপনারা এসে বসেন, যদি কোনো জায়গায় ত্রুটি বিচ্যুতি আছে স্টেজে নামার আগে আপনি আমার ধরবেন, কি বলেন, কথা ঠিক নেবে ঠিক, আপনি এসে বসেন। বরঞ্চ আমরা দোয়া করি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি আওয়ামী লীগের কোন নেতা, আমি আপনার সেই বড় নেতা, মাননীয় প্রধানমন্ত্রী আমার বোন হয়, হে জাতির পিতার মাইয়া, এই যে পদ্মা সেতুটা করিয়ে দিয়েছে 18 কোটি মানুষের পক্ষ থেকে, এই আমরা ফিরোজপুর ব্রিজ দেখুন একেবারে কাল 3টায় রওনা করে মনিরামপুরে বাস করছি, এইসা ব্রিজ না করলে পারতাম, এই জন্য দোয়া করি আল্লাহ যেন হারে 400 বছর হায়াত দে। খালেদা জিয়া একটু দুর্বল, কি বলেন, ক্ষমতায় নাই, বিদেশে চিকিৎসায় নিতে চায়, হারে জানিস 395 বছর। এরশাদ সাহেবের জন্য দোয়া করুন, এত চলে গেছে, জিএম কাকু আছে, ভাবি আর দেবরের দ্বন্দ্ব চলতেছে, ওনাকে দ্বন্দ্ব মিটাইতে পারলে নাঙ্গল জমিনে চলবে, নাইলে ট্রাক্টর দিয়ে হাল চাষ করিব। কি বুঝছেন না বুঝেন, বুঝতেছেন তো? এই যে কোনো চিন্তা নাই, আমরা যার যা দোষ আছে সেইটুক বলি, এইটা আপনারা ভুল বুঝছেন না, আমাকে যার যা গুণ আছে বলি, দোয়া আমরা যে ডিটার, আমি সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী যা দোয়া করছি, এটি যদি আমারে প্রত্যেকটা ওয়াজ দিয়ে যদি 10টা করে টাহা দিতে, তাইলে আমি নলসিরি শহরে 5 তলা একটা বিল্ডিং করতে পারতাম। দুইটা উপায় নাই, এর পরে কয় টুফিওয়ালার এই 10টারে খাইলে, টুফিওয়ালারা খাইছে না বিনা টুফিওয়ালারা খাইছে, কন না পাবলিক কথা কয় না, কি আসলে টুফিওয়ালারা খাইছে, আমরা প্রাইম মিনিস্টার ছিলাম কোনো সময়, জোরে কন, আপনারা ক্ষমতা আছে, আমরা তো চোখি দাঁড়িয়ে করি নাই, খাইলেন আপনারা, নাম দিলে আমাকে খাইয়ে যায় মশালায়, নাম পরে দাঁড়িয়ে, কি কথা, সত্য না মিথ্যা? এই জন্য আসুন মজা করতে গিয়ে অনেক কথা বইলে ফেলাইছে, আব্বু যিনি সব পারে তিনি হইল আল্লাহ, যারা কিছু পারে না তারা হইল বান্দা। কি পারি কন্ত, গতকালকে মাহফিলে বলছিলাম, ও মানুষ, হাজার হাজার মানুষের মধ্যে একজন মানুষ দাঁড়াইয়ে বলেন, যে দলের লোক খান বলেন, যে হুজুর আমি আলু বানাইতে পারি না, আলুর ছোলা বানাইতে পারি, বুঝলেন না, গোল আলুর ছোলা বানাইতে পারেন, কেন হাত জাগান দেখছেন, কি পারি বুঝছি বলে, ওদিক আমি পারি জানো, আমি অমুক দলের সহকারী সাংগঠনিক সম্পা বলে তো, অমুক দলের ইউনিটের সহকারী সম্পাদক, হ্যাঁ সাই একদিক আর প্যান্ট কাইতে নি স্যার একদিক, কি ঠিক দেবে ঠিক, ছেলেটা আমার মনে আছে তো না, বললে গেছে মোটর সাইকেল দেবে, আমি চাই দিয়ে 8 জায়গায় স্প্যান্ট ফারাই, রান দেখা যায়, পশম দেখা যায়, আমি মনে মনে কি আল্লাহ, বিভিন্ন জায়গায় সেরা সেরা, যদি আসল জায়গায় দিয়ে সেরা থাকতে তাহলে যন্ত্রপাতি সব বাইরেই থাকতো, হেলে আমার ওয়াজ এই দেশের মানুষে আর শুনতো। শেষে আমি আরে কই যে তুই আমারে বরিশাল নিয়ে ফলপট্টির কোনায় নামাই দিবি, তুই দাঁড়াবি আমার কাজ আছে, ও যাই দাঁড়াইছে কয় কাকা ফল কিনবে না, বল ফল কিনবো না, এনে ভালো প্যান্ট কোন জায়গায় পাওয়া যায়, কয় কাকা প্যান্ট দিয়ে করবেন কি, আপনি তো প্যান্ট পরবেন, আমি বলি না প্যান্ট আমি পরি, কয় কাকা প্যান্ট কারে দেবেন, আমি দিম একজন, আরে কয় কাকা আমারে দেবেন নাকি, আমি কি ধরো তোরেই দিব, কয় কাকা আমি কি গরিব, আমি বলি গরিব না, তো প্যান্টটা 8 জায়গায় ফারাক দেন না, ফারা প্যান্ট দেখছেন জয়েন নেরা কি বড় বড় লোকেরা ফারা, আমার এদিন এই রাজশাহীতে একজন আগাই নেতা আছে, 3-4 জন আগাই নেতা আছে, এর মধ্যে একজন আছে, আমি ভাইজান হ্যাঁ হ্যাঁ নগর করে গাড়ির মধ্যে ঢুকে, আমি ভাইজান একটা ভালো প্যান্ট কিনতে পারেন না, কহুজুর এটি সবচেয়ে দাম বেশি, আমি এটার দাম বেশি, এটা ফাইলে দিয়ে আপনার রাম বাইরে রয়েছে, কহুজুর এইগুলোর মডারে এটা কি, আমি বল তাহলে আপনি উপরে দিয়েও সিরিয়াল ডাবল মডার উপরু কোন জায়গায় বোঝেন তো, এটা বুঝছে
জাতির কপালে লাগাইছি আগুন, বলো জাতির কপালে লাগাইছি আগুন, এই আগুন বুঝি নিবে না মোদের কপালে সুখ সুখ হইবে না, বলো জাতির কপালে লাগাইছি আগুন, জাতির কপালে লাগাইছি আগুন, এই আগুন বুঝি নিবে না কপালে সুখ সুখ হইবে না। ও মাদুরার মানুষ একটা কথা বইলা যাই, ইট বানাইতে গেলে একটা খরমা আছে, ইটের খরমার মধ্যে মাপ দিয়ে বানায়, ইট বেটা আছে সে শোনাছেন, সব ইটগুলার মাপ 1:19 হইতে পারে, কি বলেন ঠিক না বেঠিক? মাটি যারে সাইনা খরমার মধ্যে দিয়ে একটা টাক দিলে ইটটা বাইরে যায়, ইট যদি কবির কোম্পানির হয় তাহলে কবির নাম ওঠে, ইট যদি তিতাস কোম্পানির নাম হয় তাহলে ইটের মধ্যে তিতাসের সিল মাই দিয়ে দেয়, কি বলেন ঠিক না বেঠিক? ইটের নাম যদি QBN হয় তাহলে QBN পড়িয়া যায়, ইটের মধ্যে যদি নাম হয় MRM তাহলে MRM পড়িয়া যায়, ইটের মধ্যে যদি সিল থাকে ABM তাহলে ABM সিল হইয়া যায়, যে খরমায় যে নাম্বার সেই খরমার সিল সেই রকম। মাগুরার মানুষ বইলা যায় আমাদের খরমা তো মোহাম্মদী খরমা হওয়া উচিত ছিল, কি বলেন ঠিক না ঠিক? আমাগো মাফ হওয়া ছিল মোহাম্মদী খরমা, কি বলেন ঠিক না ঠিক? মোহাম্মদী খরমার মধ্যে রাইকে একটা সিল দিলে আমারে সিলে জানি বোঝা যায় এটা মুসলমানের সন্তান, খরমা তো মুসলমানই খরমা না। এই জন্য আজকের আমরা লাথি খাই এক দলের কাছ থেকে আর এক দলের কাছে যাই, ওই দলে লাথি মারে আর এক দলের কাছে যাই, আমাদের কপালে ইসলাম জোড়ে না, আমাদের নারায় তাকবির স্পিরিট নাই, এরা যখন মাইর খায় তারা হাসে, তারা মাইর খাইলে ওরা হাসবে ঠেকাইবে কে? ওর ব্যথায় আমি ব্যথিত হই না, আমার ব্যথার সময় অত ব্যথিত হবে না, জোরে বলেন ঠিক না ঠিক? ভাইজান ছেলেটা আমার ডাক দিয়ে বলে কাকা আপনি আমার ফ্যান কিনে দেবেন, আমি বলি হ্যাঁ, তোর ফ্যানটার মধ্যে 7-8 জায়গায় ফাড়া, ছেলে ডাক দিয়ে কাকা কাকা ফাড়া না, এইটা বাজারে সবচাইতে দাম বেশি, আমি বলি এটা দাম বেশি হইলো কেন বল, ওই কাকা এটা প্রসেস করা, কি করা একটু জোরে কর, আমি বললাম বাজান তাহলে কিয়ামতের বেশি দাড়ি নাই, কি বলেন ঠিক না ঠিক? তাইলে বাজান কে পয়েন্ট ওকে মনে আর কে আমাদেরও বেশি দেরি নাই, কি বলেন ঠিক না ঠিক? আমার কথা শোনেন ভাই, যেন আজ এখনো শুরু করি নাই, আমাকে বরিশালে একটা কথা আছে, আপন ভালো পাগলেও বোঝে মুসলমান, আপন ভালো বুঝলাম না, কেতা পড়ো কোরআন পড়ো পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। আর শোন আমার ভাইরা, এই জন্য যে কথা বলতে গিয়ে এতগুলো কথা বইলে ফেলাইছি, যিনি সব পারে তিনি আল্লাহ। ফিলিস্তিন আর ইসরায়েলের আজকের যুদ্ধ চলতেছে, কি বলেন ঠিক না ঠিক? যেই মসজিদ, এই মসজিদে মুসলমানদের প্রথম কাবা, ঠিক না ঠিক? জোরে কর, রহমতের রসুল এই কাবার দিক ফিরিয়ে নামাজ পড়ছেন, কিন্তু মহানবী দিলের মধ্যে বলতো আল্লাহ আমার ফিলিস্তিনের জিনের দিকের চাইতে আল্লাহ কাবার দিক ফিরে নামাজ পড়তে মনটা ভালো লাগে, খোদা জানেন তে জারে হাল দে মানিস মোহাম্মদ চশমে বরায়ে সানানিস, আল্লাহ ডাক দিয়া কে হাবিব আমার আপনার জন্য আসমান বানাইছি, জমিন বানাইছি, গ্রহ বানাইছি, নক্ষত্র বানাইছি, সৌরজগৎ বানাইছি, নবমণ্ডল বানাইছি, আমার হাবিব আমি আদমরে বানাইছি, হাওয়ারে বানাইছি, গন্ধম বানাইছি, জান্নাত বানাইছি, হাবিব গো আপনি জানেননি আদম হাওয়া আদমরে বানাই নাই, মাটি আর পানির মধ্যে এখনো খামির আমি লাই নাই, আমি আল্লাহ, সেই দিন আপনি আমার কাছে নবী ছিলেন, আল্লাহরে খুঁজতে বেশি দূর যাওয়া লাগে না, কি বলেন ঠিক না ঠিক? অন্ধ বেটারা দেখে বইলেন ওর মতো অন্ধ আমি হইলে আমার কি উপায় হইতো, ও আল্লাহ তুমি যে আমার দুইটা চক্ষু দিছো এই চক্ষু দুইটা দিয়ে যদি এখন তোমার সেজদা দিই, এক সেজদায় যদি কিয়ামত কায়েম হইয়া যায় গো, আল্লাহ তুমি যে আমার দুইটা চক্ষু দিছো এই শুকরিয়া আদায় করে শেষ করবার পারব না। কষ্ট হইতেছে? খুশি আছেন তো? আমার সাথে মোনাজাত দেওয়ার নিয়ত আছে, কার কার হাত জাগান, দুই হাত সোজা করেন, আদা আদি হইলে বুঝবো। তবে একটা কথা মনে রাখবেন, আমি গাঁটি বড় ওয়াজ পছন্দ করি না, আমাদের একেবারে দিনেরা অল্প ওয়াজ করত, মানুষ যে ফজরের নামাজ জামাতে পড়তে পারত, আমরা ওয়াজ করি রাত 2টা পর্যন্ত,
আপনারা তো এই ফজর করতে পারেন না, এই যে আপনারা কোন বক্তারা পারে কিনা খবর লইয়ে দেখেন। আপনারা তো আমাকে দেখলে মনে করেন কাল মালায়েকা, কি বলেন ঠিক না ঠিক? হুজুরি মনে হয় ফেরেশতা, হুজুরের চোখে ঘুম নাই কি আছে না? নাইজের না হুজুরের ঘুম নাই, আপনাকে ফ্যাটের মধ্যে পায়খানা আসেনি, জোরে কোন পিসে হুজুরের ফ্যাটে পায়খানা নাই, আপনাকে ফ্যাটের মধ্যে পেশাব আসেনি, পিসে হুজুরের ফ্যাটের মধ্যে পেশাব আসেনি, সবাই আছে, কি বলেন সত্য না মিথ্যা? ভালো করে বুঝবেন, কেউ উঠবেন না যদি মন চান। আর যদি আপনাকে পালা বেশি খারাপ দেয়, কারণ আমাকে দেশে আম কাট দিয়ে যদি মুখের মধ্যে দেয় যদি মজা হয় তখন, আর যদি আম কোনো মতে টক হয়, আমি আপনাকে মুখ দেখলে বুঝবো কতক্ষণ আপনার আমার ওয়াজ শুনবেন। আমি নির্দিষ্ট সময়ের মধ্যে ওয়াজ শেষ করবো ইনশা জোরে কান আলহামদুলিল্লাহ। রহমতের রসুলের জন্য আসমান জমিন বানাইছেন, নবীজির মন চাই কাবার দিকে ফিরিয়া। মদিনায় একটা একটা মসজিদ আছে, মসজিদের নাম কেবলাতাইন, মানে দুই কেবলা, কেবলাতাইন মানে রহমতের রাসূল নামাজ পড়তেছে, আয়াত নাজিল হয়ে গেছে, নবী সিনা ঘুরিয়ে ফলাইছে, এখন সেই কেবলাটার সিনা দেওয়া আছে, এখন নবীজি কাবার দিকে ফিরে নামাজ পড়া শুরু করছে। এই মসজিদে আকসা যিনি নির্মাণ করাইছেন, নেতৃত্ব দিয়েছেন, তিনি হযরত দাউদ নবীর 19 ছেলের মধ্যে সবচাইতে ছোট ছেলে, নাম সুলাইমান পয়গম্বর। একদিকে নবী গো, অপর দিকে রাষ্ট্রপ্রধান। তাইলে বোঝা গেল মুনশিরা শুধু মিলাদ শরীফ পড়ার জন্য বানায় নাই, আপনার বাপের জানাজার জন্য বানায় নাই, আপনার খতম করার জন্য, দয়নুস করার জন্য বানায় নাই। মুন্সিকে যদি নেতৃত্ব দেন, দিয়ে দেখেন দেশও চালাইতে পারে, আল্লাহর ফজলও করবে। নাকি ভয় লাগে জোরে বলো, আল্লাহ তুমি কবুল করো জোর করে। আমার বন্ধুরা আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালাম একদিকে নবী, আপার দিকে রাষ্ট্রপ্রধান, ঠিক না ঠিক? কিন্তু বর্তমান যুগে দুঃখ লাগে, আপনাদের দেশে আলোচনা আছে কিনা, আমি কোনো পীরের ক্যানভাস করব না, কোনো দলের নাম বলবো না, পাবলিক কয় পীর হই আবার রাজনীতি করবে কেন? আসলে নাই, তাইলে আপনারা কোন কি পীর হইয়া দুর্নীতি করবে, কি করবে কোন? জোর আরো জোর, জোর হয় না ওরে ভাই, ভয় নাই, আরো জোরে আরো জোরে, হাত উঠাইয়া নির্মাণ করাইছে। ও বাবারা, আমি জিজ্ঞেস করিব, জিনের সম্মান বেশি না মানুষের সম্মান? ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? জিন্দিয়া কাজ করাইতেছে সুলাইমান আলাইহিস সালাম, জিন্দিয়া কাজ করাইতেছে সুলাইমান নবী, লাঠি হাত দিয়ে রাষ্ট্রপ্রধান পয়গম্বর দাঁড়াই আছে, জিনেরা কাজ করে, জিনেরা কাজ করতেছে, সুলাইমান নবীর দিকে তাকায় মাথাটা ঘুরিয়ে ফেলায়, কই সুলাইমান নবী লাঠি নিয়ে দাঁড়াই আছে, কাজে ফাঁকি দিলে পাছার চামড়া থাকবে না। জিনের দাম বেশি না ফেরেশতার দাম? ফেরেশতার দাম বেশি না মানুষের দাম? জিনের শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় সুলাইমান ডাক দিয়ে বলে, জিন্দা ও দানব দৈত্য ভূতের আগো, আমি শুনতে পাইলাম বিলকিস নাকি ইমান নিয়ে আমার দেশে আসতেছে। কোরআন শরীফের মধ্যে সুলাইমান নবী বিলকিসের ঘটনা আছে না? বিলকিস নাকি ইমান নিয়ে আমার কাছে আসতেছে? বিলকিস আমার কাছে আসার আগে বিলকিসের সিংহাসনটা কে আইনা দিতে পারবে? হাজার হাজার মানুষ মহাসম্মেলন, সুলাইমান নবী হইল প্রধান, একজনও কথা বলে না, একটা লোক দাঁড়ায় বলে সুলাইমান নবী গো, ও পারবো বিলকিসের সিংহাসন আইনা দিতে? একজন দাঁড়ায় সুলাইমান আসলাম ডাক দিয়ে বলে, তুমি কে গো, পরিচয় দাও। কয় হুজুর, আমি জিনের মধ্যে একজন, আমার নাম ইফরিত। কি নাম? জোরে কোন? আমি জিনের মধ্যে একজন, আমি পারবো পারবো গো
বিলকিসের সিংহাসন আইনা দিতে হযরত সুলাইমান নবী ডাক দিয়া বলে কত সময় লাগবে তোমার বিলকিসের সিংহাসন আইনা দিতে ভালো করে শুনবে ঘটনা আমি বলবো খালি একটু টাচ দিয়ে যাও উদ্দেশ্য আছে না সামনে ইফিল ডাক দিয়া বলে পয়গাম্বর মিটিংটা ডাকছে শেষ করার আগে আমি বিলকিসের সিংহাসন আপনার সামনে আইনা দেবো সুলাইমান সালাম বলে সময় বেশি লেগে যাইবে এত সময় দেওয়া যাবে না এর চাইতে কম সময়ের মধ্যে কে বিলকিসের সিংহাসন নিয়ে আসতে পারবা পিন্ড অফ সাইলেন্স শব্দ নাই কেউ দাঁড়ায় না এমন সময় ডান দিক থেকে নিরন্তর একজন মানুষ দাঁড়ায় গেছে দাঁড়ির কয়েকটা দাঁড়ি মাত্র পেট ফোট নাই বাংলাদেশে মনে করে পেট যদি এই রকম হয় লাঠির মতো একটা তাল গাছ হয় কি বলেন তাল গাছের মতো একটা লাঠি হয় কি বলেন ঠিক নেই চক্ষু দুইটা খারাসের মতো হয় হইলে মদ খাওয়া চক্ষু হইলে মনে করে এইটা ফির আর যদি আমাদের বর্তমান সর্বনের হুজুরের মতো এই কয়টা দাঁড়ি পেট ফোট নাই অল্প বয়সের ছেলে কি বলেন ঠিক নেই ঠিক দেখলে কি ফিরের মতো মনে হয় কি না কিন্তু বেটা দেখিস প্রসাব করতে বসলে সেখানেও 500 বেটা প্রসাব করতে বইলে ওই লোক পুলিশের দ্বারে থাকে বন্ধু কি থাকে কত কতটুক লম্বা কমপক্ষে দ্বারা আগের বন্ধুকে কত কইছে ওসি সাহেবের সাথে থাকে সম্মানিত ওসি সাহেবের সাথে থাকে পিস্তল কি থাকে আমি জিজ্ঞাসা করি মাগুরার মানুষ সীমাখালির মানুষ এদের নাম কোন খালি আপনাকে সব তুষো খালি সীমাও খালি ও আশেপাশেও খালি কি বলেন ঠিক নেবে ঠিক সীমা খালি তুষ খালি বোয়াল খালি কি বলেন ঠিক নেবে ঠিক সব খালি আসেন নাই আপনার কাছে জিজ্ঞেস করি ভাই যান ওসি সাহেবের দা এক বিঘা কনস্টেবলের দা আড়াই হাত বুঝছেন কিন্তু একদম পিন্ড অফ সাইলেন্স দাঁড়াই গেছে একটা লোক ঠোঁটের কিনারে কয়টা দাঁড়ি নিনাম তিন ঠিক না আমি পারবো বিলকিসের সিংহাসন আইনা দিতে আমি একজন মানুষ হযরত সুলাইমান নবীর উম্মত জোরে বলেন সুবহানাল্লাহ সুলাইমান নবী গো নিজেরে প্রকাশ করতে রাজি ছিলাম না যেহেতু সুলাইমান নবীর উম্মত আর কেউ দাঁড়ায় না এই জন্য আমি দাঁড়াই গেছি যদি পয়গাম্বর আপনি আমার নবী ও যেই যুগে যেই নবী সেই যুগে তিনি শ্রেষ্ঠ মানুষ পয়গাম্বর গো আপনি জানতে চাইছেন এই জিনের আগে কে আইনা দিতে পারবে হুকুম যদি করেন গো আমি আপনার একজন উম্মত আমি পারবো বিলকিসের সিংহাসন আইনা দিতে সুলাইমান আলাইহিস সালাম মুসকি হাস দিছে ডাক দে আমার ভালো মানুষ বল গো ও তোমার কত সময় লাগবে বিলকিসের সিংহাসন আইনা দিতে মানুষটা একটু হাস দিছে পয়গাম্বর গো আমি আপনার একজন সাধারণ উম্মত যদি হুকুম করেন আমি আইনা দেব সময়ের মাপ দিয়ে লাভ কি সুলাইমান নবীর চোখটা বন্ধ করিয়া ছাড়িয়ে দেবেন দেখবেন বিলকিসের সিংহাসন আপনার বাম পাশে সময় কতটুকু চোখটা বন্ধ করিয়া খুশি না ভাই মানুষ আগে পারছে না জিনে মানুষ যদি ডিস্ট্রিক্ট বোর্ডে রাস্তা মুখটারে বানায় তাহলে সেই মুখ দিয়ে পারে না ডিস্ট্রিক্ট বোর্ডে রাস্তা বোঝেননি আসেনি মাগুরা ডিস্ট্রিক্ট বোর্ডে রাস্তা দিয়ে সরমনাইও যায় সরসিনাও যায় ফুরফুরাও যায় জনপুরও যায় তাবলিক জামাতের আমিরও যায় সাত গ্রুপও যায় জোবাইর গ্রুপও যায় তালবেলেনও যায় মোফাসেরও যায় মোহাদ্দেসও যায় ইমাম সাহেবও যায় মোতোয়াল্লিও যায় সরু যায় ডাকাইতেও যায় সুইপারের ট্যাঙ্কিও যায় রসমালের ট্যাঙ্কিও যায় তেলের ট্যাঙ্কিও যায় গুয়ের ট্যাঙ্কিও যায় ঘিয়ের ট্যাঙ্কিও যায় মুক্তারে যদি ডিস্ট্রিক্ট বোর্ডে রাস্তা বানাও হালালও যায় হারামও যায় এই মুখ দিয়ে কথা বললে কাজ হবে না মুক্তারে পবিত্র করা লাগবে রাজায় খায় রসমালাই
রাজায় সকালবেলা নাস্তার পরে দুই পিস রসমালাই দুইটা ডিমের ফোস ভাজি লাগে আর অনেক কিছু কষ্ট অন্য মানুষকে না নাস্তা খাইছে একটানা ছয় মাস রসের মধ্যে যেই মালাই থাকে তারে বলে রসমালাই না শুকনো জায়গায় যে মালাই থাকে তারে বলে রসমালাই কোনটা হুজুর রাজা ছয় মাস পর্যন্ত রসমালাই খাইতে যাইয়া রাজা চিন্তা করে যে উজিরে তারে নাস্তা খাওয়া তো উজিরে যখন রসমালাই নিয়ে আসে উজিরে ভদ্রলোকেরা কিন্তু রসগোল্লা খাইলে রস খায় না দেখছেন না মানে এটা আধুনিক ভদ্রলোকের কাজ উজিরে চিন্তা করে রাজায় তো রসমালাই রস খাইবে না উজিরে নাস্তা নেওয়ার সময় পর্দার এই পাশে বইয়া কি খাইছে রাজা আর রসের কথা জিগায় না কিন্তু ছয় মাসের মধ্যে রসমালাইয়ের মধ্যে রস না পাইয়া আজ রাজায় বলে রসমালাই রস খাইয়েন না খাই কিন্তু রস তো থাকবে তো রস যাই কই ভালো করে শুনি রাজাও সালা রাজা ডাক দেখে উজির আমি ছয় মাস পর্যন্ত একই মেনুতে রসমালাই দিয়ে নাস্তা করছি আগামীকাল থেকে দুই পিস সন্দেশ কয় পিস প্যারা সন্দেশ সন্দেশ করলে আপনারা বুঝবেন আবার ওই যেটা সানা এই যে না প্যারা সন্দেশ করলে বুঝবেন না আমিও যশোর দাঁত পাবলিক হাই স্কুলে পড়ছি বাগাসরা আলী মাদ্রাসায় পড়ছি এই জন্য যশোরের ভাষা আমি কিছু বুঝি তো প্যারা সন্দেশের কথা শুনিয়া রাজা উজিরের মাথা খারাপ হয়ে গেছে উজির কয় যে দৈনিক তো রসমালাইয়ের জল খাইছি কিন্তু প্যারা সন্দেশও কি জল থাকে আমার দেশে থাকেনি কি বাজান থাকে ঠিক আছে পরদিন রাজা বলছে এখন তো প্যারা সন্দেশ কি ভাইজান সন্দেশ একবার দুই পিস দিয়া অন্যান্য সব দেশে দিয়ে যখন পর্দার ভিতর দিয়ে রাজারে সকালবেলা নাস্তাটা দেবে এই সময় উজিরে চিন্তা করে এস্তার জল খাইতে পারলাম না কি খামো তো প্যারা সন্দেশ খান উঠাই আসতে এরম উঠাই ধরিয়া আরে প্যারা সন্দেশ তো কোনো জল নাই ঠিক আছে সন্দেশটা উল্টে দ্বিতীয় খান উঠাইয়া কয় সাড়া দুই সন্দেশে চার সাড়া কয়টা সাড়া বসে কয়টা ধরছে শুকিয়ে গেছে টেরেতে করে সারের কাছে নিয়ে গেছে সারে রাস্তা খায় আর হাসে আর উজিরের দিক চায় উজির জি স্যার আর কিছু বলেন মানে জিজ্ঞেস করবে আইস খাইছু পরে জিজ্ঞেস করবে নাস্তা টাস্তা শেষ করিয়া প্যারা সন্দেশ দইরিয়া সারে এরম সাবায় এক পিস খাইয়ে দ্বিতীয় পিস লইছে এখন সাবায় আর কয় উজির আইস খাইলি ওই যে জল খাইছে উজির কিন্তু রাজা বুঝছে কি বলেন ঠিক করবে ঠিক উজিরে করে স্যার খায় না তারপরে বলবে করে খাইয়ে ফলাইলাম তুই তারপর আর বলবি কি কয় স্যার খায় খাইলাম তো খাইয়া গেলাস নিয়া পানি খাওয়া শুরু করছে ভালো করে শুনিনি শুনতেছেন তো ভালো করিয়া যে এই ভালো করিয়া পানিটা ঠিকঠাক মতো খাইয়ে খাওয়া উজির খাইলি কি উজির কয় স্যার আপনি চিন্তা করিয়েন না খাওয়ান না যে গব্বা সারা খায় আইস খাইলি কি কয় ওটার উপরে আমি দুইটি চাটা দিয়েছি রুমাল দিছি দেয় কালা রুমাল ঠিক আছে নি কথা বুঝছেন না বুঝছেন এটা দিয়ে ইশারায় বুঝতে গেলাম খাওয়ার যা অভ্যাস আপনি কিছুই দেখে কি ঠিক নেবে ঠিক ও যে প্রক্রিয়াই হোক খাবে কি বলেন ঠিক না না আমার দিকে লক্ষ্য করেন সুলাইমান আলাইহিস সালাম লাঠি দিয়ে দাঁড়াইয়া আছে বাইতুল মুকাদ্দাস নির্মাণ হইতেছে এখনো কমপ্লিট না প্রায় কাছাকাছি ইন দি মিন টাইম মালাকুল মউত এসে হাজির কার কাছে উনি রাষ্ট্রপ্রধান উনি নবী রাজি হইয়া যান রেডি হইয়া যান টেনশন প্লিজ কই নাম আমার দিক সাই বলি কি বলি পয়গম্বর সুলাইমান সাহেব বুঝা ফলাইছেন এই রাজরাই এর সাথে কথা বইলা কোনো লাভ নাই গো ইনি হইলে আল্লাহর হুকুমের গোলাম আজরাইল কি আজরাইল কি কিছু পয়সা পাতি দিলে ম্যানেজ করা যাইবে না মাননীয় প্রধানমন্ত্রী পারবে খালাদের যে অসুস্থ এক বান্ডিল লইয়া যান বছর দুই ক্ষমতা থাকতে দেন আবার একবার চেয়ারে বসতে দেন যত বান্ডিলের ফরওয়ার্ড করে না প্রতিবেশী রাষ্ট্র নরেন্দ্র মোদি কাকু যদি কিছু টাকা দেয় ইসরায়েল ফেরবেনি জো বাইডেন দেরাম দেরাম না টেরাম ও টেরাম দেরাম গ্রামে মানুষ তো ভালো বাংলা বুঝি না কি নাম শিক্ষিত মানুষ এই যে ট্রাম্প কইছে আমিও তো ডব্লিউ বুশ জর্জ বুশ সিনেট প্রেসিডেন্ট এই বাংলার মানুষ জানি না দেখ করোনায় মানুষ
পড়ছি কোন নূরানী মাদ্রাসা কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা কোন মসজিদের ইমাম মুয়াজ্জিন দরি নাই তাবলীগ জামাতে সিল্লা লাগাইতে গেছে সরবরের মাহফিলে দরি নাই আমি যাগো দরছি তারা বাগা মানুষ সিরাজগঞ্জের লৌহ মানুষ প্রথম জীবনে স্বরাষ্ট্র মন্ত্রী স্যার জীবনে স্বাস্থ্য মন্ত্রী বাগা মানুষ ডক্টর নাসিম সাহেবের দরছি আমার মাস্টার দাম ছিল 5 টাকা নাসিম সাহেব সহ বড় বড় নেতা গো মাস্টার দাম 6000 টাকা 10000 টাকা এর মধ্যে কি ঢুকেছে আমি তো জানি আল্লাহ ধরল স্বরাষ্ট্র মন্ত্রী অ্যাডভোকেট সারা খাতুনকে আওয়ামী লীগের লোকেরা বাজার হইবেন দুইজন আমার দলের লোকের নাম বলছে বিএনপির কথা কয় নাই হুজুর বুঝি বিএনপি পড়তি এই জন্য বইলা যায় ফরিদপুরের নয়নমণি বললে ভুল হবে না কয়েকবারের এমপি কয়েকবারের মন্ত্রী কামাল ইবনে ইউসুফ বিএনপির লোক কিনা জোরে কয় আল্লাহ একটা ঘটনা দিয়ে ধরছে এমন দ্বারা ধরছে নিয়ে গেছে কোরআন শরীফের কসম খইয়ে বলি একটা নুরানি মাদ্রাসার ছেলে মারা গেলে আমারে বলো আব্বা কোন কয়জন মুয়াজ্জিন মারা গেছে হাফিজিয়া মাদ্রাসার কয়টা ছেলে মারা গেছে না মারা গেলে হাজ জায়গায় এখন মারা যায় না হাজ জায়গান হাজ জায়গান হাজ জায়গান বড় বড় নেতারা মরছেনি যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবু ভাই কয় হাজার কোটি টাকার মালিক কেউ জানে না ব্যাডারে করোনায় ধরছে 12 জন ডাক্তার বিদেশি চতুর্দিক দেখ হইলে বলছে দেশি ডাক্তারের তো কোনো খবরই নাই চতুর্দিক দিয়া নুরুল ইসলাম বাবু ভাই যখন সাকরা শুরু হয়ে গেছে দেখে বলে ডাক্তার সাহেবরা বাঁচবো না বুঝছি কিন্তু মৌতের কষ্ট একটু আসান করে দেন আরামে মরতে চাই আল্লাহ বলে এই ফয়সালা আসমান সে হতি হয় তুই ফিয়ালা দেখতে পারেন না চিন্তা যদি করতে যেই পারেন তাহলে বোঝা উচিত ছিল মরলো মরলো ঠিক না ঠিক জোরে বলেন হাজরা ইসলাম আইসা গেছে পয়গম্বর আমি আজরাইল পয়গম্বর কি ছিলেন ডাক দিয়ে মনে মনে চিন্তা করে আমি যদি আজরাইলকে বলি গো ও আজরাইল আমারে সময় দাও আজরাইল আল্লাহর হুকুমের গোলাম সময় দিবে না পয়গম্বর ডাক দিয়াকে আল্লাহ আমি আপনার সুলাইমান আপনি আমার আল্লাহ যারা আল্লাহর সাথে মুআমালাত করবে আল্লাহ তাদের কপাল খুলে দেবে ছেলের অসুখ আল্লাহ মেয়ের অসুখ আল্লাহ মিথ্যা মামলায় পড়ছি আল্লাহ জঘন্য অপরাধের মধ্যে জড়িত হয়ে গেছে লোকটা আমারে ইনসাল্ট করে আসেন না হুজুরি গোয়াজ করে কারা বলতে পারেন আমাকে গোয়াজ করে কারা বলুন রাগবেন না রাগবেন না তো এক বছরা মসজিদ মাঝে পায়খানা বসছে কোন মাঠে মসজিদের সামনে মাঠ আছে না অন্ধকার রাত্র 10টার সময় পায়খানা করছে আর একবার তুষখালি দেখ কদু শালগম পালং শাক আর সিঙ্গি মাছ আর বরিশাল লেলিশ মাছ নিয়ে বাড়ি যাইতেছে সিপা রাস্তাটা দিয়ে যাইতেছে পায়খানার গন্ধ নাকে আসছে হেই বেটা বনালা শুয়ার এই মসজিদের সামনে পায়খানা বসছে হেই বেটারে দেখে নাই পায়খানার দুর্গন্ধ নাকের মধ্যে ধাক্কা দিছে বেটাই দুর্গন্ধ পাইয়ে কয় ওই যে বেটা বাজার লইয়ে যায় বুঝছেন নি আপনার মনে বুঝতেছেন না সুগন্ধ পাইয়ে না দুর্গন্ধ পাইয়ে কোনটা দুর্গন্ধ পাইয়ে তো পালাইছে যেই বেলা মসজিদ মানে পায়খানা করতে বসে সেই বেলার মেজাজ খারাপ হয়ে গেছে ডাক দিয়ে গায়ে পায়খানা বসে দেখে তোরে কিছু বললাম না নাহলে বুঝেই দিতাম মসজিদ মাঝে স্যার ফালাও কামনে বুঝলেন হ্যাঁ যে পায়খানা করছে হ্যাঁ কোনো দোষ নাই হ্যাঁ পায়খানার দুর্গন্ধে ভাইজানের মুখে স্যাপাইছে ফালাইছে কারণ সেই বেটার মার কি বলুন ঠিক না ঠিক এই অবস্থা চলছে কি চলে না গরবা মিরো সাগজি রমুশে রাদা ওয়াকুনাত ইসুনি আর কালে দৌল পুলকে রাবয় রাকুনাত কুকুরের বিয়া সরে বাজায় ডোল কথা বুঝছেন না বুঝছেন সুলাইমান হাসান ডাক দিছে আল্লাহ ডাক দেনি আল্লাহ আরো জোরে বলেনি আল্লাহ সুলাইমান আল্লাহ সালাম ডাক দিছে আল্লাহ আমি তোমার সুলাইমান তুমি আমার আল্লাহ আল্লাহ গো আজরাইল পাঠাই দেছো আমার নিয়ে যাইবে গো আল্লাহ এতে কোনো সন্দেহ নাই না আল্লাহ যাওয়ার জন্য প্রিপেয়ার প্রস্তুত কিন্তু বলো গো আল্লাহ আমার যদি নিয়ে যাও তোমার এই মসজিদে একসা কে নির্মাণ করবে আল্লাহ ডাক দিয়ে বলে সুলাইমান মসজিদে একসা কে নির্মাণ করবে এটা তোমার ব্যাপার না তুমি মনে করো না আমি আল্লাহ সুলাইমান নবীর মুহতাজ বুঝছেন কিন্তু আমি আল্লাহ এই মসজিদ কারে দিয়ে বানাবো এটা আমার ব্যাপার তুমি সুলাইমানের ব্যাপার না সেরাজি তোর হাতে দায়িত্ব
পিশাব তোমার হাতে হেদায়েত না, হেদায়েত আমার আল্লাহর হাতে। আমি ভারতের ডক্টর শিব শক্তিকে হেদায়েত দিয়া ইসলামুলক বানাইছি। আমি সিরাজের মতো জাহান্নামের আসামির গলায় কোরআনের রশি দিয়া আল্লাহ কলমা পড়াইয়া আজকের কুশখালী ঈদগামার সংলগ্ন এই স্টেজে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করাইতেছি। এইটা আমার খেলা, তোরা কিচ্ছু বুঝবি না। আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ, হুয়াল হাইয়ুল কাইয়ুম। খুশি না বেটা? সুলাইমান সালাম ডাক দিয়ে বলে আল্লাহ আমার তো সময় এক্সটেনশন হবে না, আমি বুঝে ফেলাইছি সময় বাড়ান যাবে না, মসজিদে আকসা আমার দ্বারা নির্মাণ হবে না। তবে আল্লাহ একটা কথাও বলবার মন চায়, আমি আর একটা দরখাস্ত করবো আপনি না আল্লাহ, আপনারা স্যার আমি সুলাইমানের যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ বলে ওকে তুমি করো, কি দরখাস্ত করবা? সুলাইমান সালাম ডাক দিয়ে কে আল্লাহ গো নিয়ে যাইবেন, নিয়ে যান, কোনো আপত্তি নাই, কিন্তু আমার লাশটা এই লাঠিটার উপর ধরাইয়ে রাইখা দেন, জিনেরা জানি মনে করে আমি সুলাইমান নবী বাইসে আছি। আল্লাহ বলে প্রথমটা তোমার নাকচ, দ্বিতীয়টা তোমার কবুল হয়ে গেছে, তোমার আমি নিয়ে যাব। লাশ এই লাঠির উপর দাঁড়াই থাকবে, লাশ দাঁড়াই রয়েছে, সুলাইমান নবী তাকাই রয়েছে। সুলাইমান তাকাইছে না লাশ তাকাইছে? কয়দিন লাগছে পরে বলবো, কাজটা কমপ্লিট হয়ে গেছে। ফাইল নিয়ে সুলাইমান নবীর কাছে আসছে, আলতারাস লাগাইছে, তালা লাগাইছে, রং করছে, চুনকাম শেষ, যেখানে যে রং লাগে, টয়লেট টয়লেট কমপ্লিট, দরজা জানলা কমপ্লিট, বার্নিশ কমপ্লিট, সব ওকে হয়েছে। সিগনেচার করিয়া চিফ ইঞ্জিনিয়ার সুলাইমান নবীর লাশের কাছে এসে কয় বাদশাজি গো, পয়গম্বর গো, বায়তুল মুকাদ্দাস অল কমপ্লিট, আমি চিফ ইঞ্জিনিয়ার সিগনেচার করছি, আপনি বুঝ জানেন বলবার পারে নাই, হল্লো সুলাইমান নবীর লাশটা ঢইলে পড়ে গেছে। একটা চিৎকার দিছে চিফ ইঞ্জিনিয়ার হাকিম সাহেবরা কই গো সুলাইমান নবী বুঝি মারা গেল, মারা গেল না গেছে, মারা গেল না গেছে। হাকিম সাহেবরা আসছে, হাকিম সাহেবরা সুলাইমান নবীর হাত ধরে কয় কাজ হয়ে গেছে, আজ না এক মাস আগে না, চার মাস আগে না, ছয় মাস আগে না, আজ থেকে বারো মাস আগে এই দিনে এই সময় সুলাইমান নবীর আল্লাহ কলস করিয়ে নিয়ে গেছে। সুলাইমান নবী নিয়ে গেছে বারো মাস পর্যন্ত লাঠির উপর ভর দিয়া, হযরত সুলাইমান নবীকে দাঁড়া করাইয়া রাইখা আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে পুনর্নির্মাণ করাইছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, বন্ধুরা গো, বাবাজিরা গো, পর্দারালার মায়েরা গো, ও মা আমি মা ডাইকা গেলাম, ও বোন আমি তোমাদের বোন ডাইকা গেলাম, ও যুবক ছেলেরা আমি তোমাদের বন্ধু বানাইয়া গেলাম, ছোট ভাই পর বানাইয়া গেলাম, বড় ভাই বানাইয়া গেলাম, আলেমুল আমাদের জুতাগুলো মাথায় নিয়ে বলতেছি, কপাল যদি ভালো হয় ছোট ঔষধে বড় বড় রোগ ভালো হয়ে যায়, কপাল যদি খারাপ হয় বেলর মাদ্রাস সিঙ্গাপুর নিয়ে গেলেও কোনো লাভ হয় না, লাশ হয়ে আসা লাগে। সেই জন্য তৈরি হয়ে যান, যিনি সব পারে তিনি কে? মক্কার মধ্যে একটা ভদ্র ছেলে নাম আব্দুল উজ্জা, চাচার ঘরে থাকে, চাচার ঘরে খায়, চাচার ব্যবসার চাবি তার হাতের মধ্যে, বড় বড় গোডাউন ইনচার্জ আব্দুল উজ্জা, সব ছেলে, সব ছেলে, ভালো ছেলে রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তায় নবীজিও যায়, জোরে কোন সুবহানাল্লাহ, নবীজির দেখা আব্দুল উজ্জার ইমান নাই, নবীজির দেখা আব্দুল উজ্জার বড় ভালো লাগতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। একদিন নিজের চাচার ডাকতেছে, চাচা ও মুসলিম, আব্দুল উজ্জা ও মুসলিম, ডাক দিয়া কয় চাচু গো, ও চাচাজি এই রাস্তা দিয়া মোহাম্মদ যায়, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা বলে যাই তো, কয় চাচাজি এই লোকটা কি সত্যবাদী না মিথ্যাবাদী? চাচারকে জিজ্ঞেস করে দুইজনে কি অমুসলিম, দুইজনে কাফের, ঠিক না ঠিক? জোরে কয় চাচাজি ওই যে লোকটা যায়, চাচা জিজ্ঞেস করে আব্দুল যা ব্যাপার কি? কয় চাচা কিছু না, লোকটার দেখলে সৎ সৎ মনে হয়। চাচা আমি তোমার কাছে জিজ্ঞেস করি, চাচাজি বলো না, ও চাচা এই লোকটা সত্যবাদী না মিথ্যাবাদী? দিল কান্দে রে মন কান্দে রে, দিল কান্দে রে মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হ
হাই মোহাম্মদ কামলে ওয়ালা জয় দিল কান্দে রে মন কোথায় গেলে পাবো তোমাকে হাই মোহাম্মদ সাল না আওয়াজ নাই এগুলো তার কালসার নাই এর সে যে জৈন্যকে কই তো মাইয়া জৈন্যরে লড়ি উঠছে দেখছে ধান্দা রাস্তা দিয়ে হাঁটে মাথার চুল এই জায়গায় ও মাইয়া ও মাইয়া রে আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে ইউনিয়নের চেয়ারম্যান সাহেব যাইতে আছে হ্যার বুকের লাগে যাই টাক খাইছে টাক খাই আসছে চেয়ারম্যান সাহেব কয় কিরে বেটা দুপুরি বেলা আমার বুকের উপর টাক দিলি ব্যাপার কি কয় কাকু আমি আপনারে দেখি নাই আপনি আসতেছেন একজন আমি দেখছি দুইজন কয় ব্যাপারটা কি কয় আমি খাইছি ইয়াবা আমি খাইছি গাঁজা ইয়াবা বুঝেন আগের জমানার এই বুড়িয়াকে যদি জিজ্ঞেস করেন ইয়া বা কি জিনিস সরমনের মরহুম হুজুরের মুরিদ আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহর মুরিদ নাকি বলেন ঠিক নেবে ঠিক এবারে যদি জিজ্ঞেস করেন ও কাকু ইয়া বা কি জিনিস উনি মনে করবে একজন সাহাবী বুঝি না আমি ইয়াবা আকাম যেদিন বোঝে নাই সেই দিন খেজুর গাছে রস হইছে খাজুরার কাছের মানুষ আজকের আকাম বুঝতে বুঝতে আমাদের দেশে খেজুর গাছে 80 বোতল টানায় মাই ডেয়ারি যাই বুঝছেন না বুঝছেন না যাই দেখেন বাজার 80 বোতল টানাইছে বিমা কাসাবা চরিত্র খারাপ হইছে ফল নিয়ে গেছি চরিত্র খারাপ হইছে খেজুর গাছের রস নিয়ে গেছি চরিত্র খারাপ হইছে এত বড় জাম্বুরাটা একটুক বানাই দিছি চরিত্র খারাপ হয়ে গেছে স্ত্রী স্বামীরে মানে না চরিত্র খারাপ হয়ে গেছে স্বামী স্ত্রীর হক আদায় করে না চরিত্র খারাপ হয়ে গেছে সন্তান বাপের মর্যাদা দেয় না চরিত্র খারাপ হয়ে গেছে বাপ সন্তানের হক আদায় করে না চিৎকার মেরে বলেন ঠিক নেবে ঠিক ভালো হইছি না খারাপ হইছি আপনাদের কি কষ্ট হইতেছে জোরে কন না অবঙ্গ চাচা ডাক দিয়ে বলে ব্যাপার কি মতলব কি আব্দুলজ্জা ব্যাপার কি না চাচা এই লোকটাকে দেখতে ভালো লাগে চাচা ডাক দিয়ে বলে 100% সত্যবাদী জোরে কন সোহাও এদিন চলে গেছেন আব্দুলজ্জার মনের মধ্যে মহব্বত হয়ে গেছে ভাইজান একটা কথা বইলে যাই মহব্বত সাকিনার জিনিস না মহব্বত উইলিংলি হয় কি বলেন সত্য না মিথ্যা কদিন চলিয়ে গেছে আব্দুলজ্জার এক দেখে চাচা গো ও চাচা জিহি এই লোকটা সত্যবাদী না মিথ্যাবাদী বলে সত্যবাদী 100% ডাক দিয়া গাই চাচা এই লোকটা নবুয়তের দাবি করে সত্য কথা বলো তুমি নবী কিনা ডাক দেখ আব্দুলজ্জার শোন ঘরের পিছনে চল ঘরের পিছনে গিয়া আব্দুলজ্জার গলার মধ্যে হাত দিয়া চাচা ডাক দিয়া কে বাপি যা শোন গো লোকটার নবী কিন্তু আমার স্বীকার করা সম্ভব না চাচা সত্য নবী বলে হা এর মধ্যে কোনো সন্দেহ নাই আব্দুলজ্জা ডাক দিয়া গা চাচা গো সেদিন জিজ্ঞেস করছি মিথ্যাবাদী না সত্যবাদী তুমি বলছো সত্যবাদী আজকের জিজ্ঞেস করছি সত্য নবী না মিথ্যা নবী তুমি বলছো সত্য নবী ও চাচা তোমার পক্ষে ইসলাম কবুল করা সম্ভব না তারে মানা সম্ভব না কয় না বাতিজা বাতিজা আব্দুলজ্জা ডাক দিয়া গা চাচা আমার মন চায় আমি তার কাছে কলেমা পড়িয়া ইসলাম কবুল করি চাচা ডাক দিয়ে বলে বাতিজা জানো নি আমার ঘরে খাও আমার ঘরে থাকো আমার গোডাউনের চাবি আমার ঘরের ম্যানেজার মনে রাখিস আজে বাজে কথা বলবি কোনটাই তোর অধিকার থাকবে না সাবি সিনাই নিয়ে আসবো ভাতিজা আব্দুলজ্জা ডাক দিয়া কা চাচা গো কলেমা যখন পড়তে যাব তখন কত সিদ্ধান্তই নিয়ে ফলাই দিছি সারে দুনিয়া হো মুখালেম ফের না কৃষ্ণ গো সানায় ডর নাহি কিছু গম নাহি কিছু রহমতে রহমান হায় এ মুসলিম নে বার ব্রেখিস ওয়াল চাচা তুমি বলছো সত্য নবী তোমার কপালে না থাকতে পারে আমি তার কাছে ইসলাম কবুল করে ফেলছি ও চাচা জি এবার বলো কি হবে কয়ে ভাতিজা গোডাউনের সামিদে বড় ঘটনা ছোট্ট করে বলবে অল্প সময়ের মধ্যে মোনাজাত দিব চাচা ভাতিজা চাবি দেন আব্দুলজ্জা চাবি ফিক মারি দিয়েছে তোমার গোডাউনের চাবি টাকা পয়সা তোর কাছে কিছু আসেনি ও চাচা সত্যবাদী তার পরিচয় দিছে এক পয়সা আমার কাছে নাই চাচা আমি গেলাম চাচা ডাক দিয়ে বলে কই যাও আব্দুলজ্জা দিগাস ডাক দিয়ে বলে আব্দুলজ্জা যাও চাবি দিছো কথা দিছি চাচা আয় বেটা মোহাম্মদের প্রেমে পড়ছো নি কই জি পড়ছি আল্লাহু আকবার বাতিজা কয় চাচা জামা তো তোমার টাকার কয়েক জামা খুইলাতে
বুঝা লইয়েন ইসলামের ভালোবাসলে মিথ্যা মামলায় পড়বেন, নির্যাতিত হইবেন, নিপীড়িত হইবেন, লাঞ্ছিত হইবেন, পদদলিত হইবেন, ভয় পাবেন না। ডিউ টু টাইম সময়ের ব্যাপার, ম্যাকবেথকে ভয় করলে আকাশের সূর্য দেখা যায় না। জোরে বলো ঠিক তো ঠিক, ম্যাককাইটা গেলে আকাশের সূর্য উঠবে। যদি সত্যিকার অর্থে আদর্শবান মানুষ হইতে চাই, মরণকে ভয় করে নেব, জেল জুলুম কিঞ্চু চিন্তা করবো না। মনে রাইখা দিও, এক আঙ্গুল দিয়ে নির্যাতন করবা, তিন আঙ্গুল তোমার জন্য রেডি হইতেছে, কলিজা খাইয়া ফেলাইয়ে দেবে। ভালো করে শুনেন, এত বড় ঘটনা একটুক করে বলতেছি। আব্দুল রাজ্জাক কয়েক হাত গেছে, ডাক দিছে, চাচা এরে ভাতি যান, দাঁড়াইছে, লুঙ্গি কার? কয় তোমার। আকাশের দিকে তাকাইয়া লজ্জায় তবু লুঙ্গিটা খুইলা চাচার হাতে দিয়ে গেছে। চাচা কত নিষ্ঠুর সঞ্জুব, লুঙ্গি হাতে নিয়ে কয় পারলে যা। আব্দুল রাজ্জাক নিজের লজ্জা স্থান দুই হাত দিয়া সাইফা ধরে একটা দৌড় দিছে মায়ের ঘরের কিনারে গিয়া, ঘরের মধ্যে ঢুইকা হাত দিয়া লজ্জা স্থান সাফা ডাক দেয়া, কামু মাও কিন্তু মুসলিম, মা ডাক দিয়ে বলে কিরে ছেলে, পিছন দিক ফিরে তাকে উলঙ্গ ডেকে বলে ছেলে তোর এই দুর্দশা কেন? ছেলে ডাক দিয়ে বলে মা আমি ইসলাম কবুল করেছি, আমার দিকে তাকাই থাকেন, মা আমি ইসলাম কবুল করছি, হায় আব্বু আমার দিকে তাকা, মা গোসাই কয় তুই ইসলাম কবুল করলে তাতে আমার কি আসে যায়? ডাক দিয়া বলে মা আমার এক টুকরা কাপড় দাও, আমি লজ্জা নিবারণ করব। আমার দিক সাই খুদি কাপড়, জ্ঞানী মানুষ না আপনারা? মা ডাক দিয়ে বলে ছেলে তুই তো জান ওরে আমার ঘরে কোনো বাড়তি কাপড় নাই, তবে শোন ওই একটা কম্বলের ছেঁড়া টুকরা আছে, দেখনি বাবা এই কাপড় টুকরায় তোর লজ্জা নিবারণ হয়নি। দৌড়ে যাইয়া কম্বলের সেরা টুকরোটা দিয়ে কোনো মতে লজ্জা নিবারণ করে কয় মায় তুই আমার চলবে, ঘর থেকে বের হয়ে যায় কাঁচা খেজুর গাছের পাতা দিয়ে কম্বলের ওই কিনার দায় সেলাই দিছে, শরীর খালি এমন অবস্থায় ডাক দিছে মা আমি যাই, মা নিষ্ঠুর ডাক দিয়া কয় কই যাও? কয় আমি আমার নবীরে খোঁজ করতে যাইতেছি। মা ইসলাম কবুল করাই খুশি না, কোথায় যাই নবীরে খোঁজ করতে? মক্কা থেকে মদিনার দূরত্ব 450 কিলোমিটারের বেশি, কদিন বইসে গেছে কেমনে গেছে জানি না, কি খাইছে জানি না। তুমি যদি আমার হও আমি তোমার হব, যেই দেশে যেই বেশে থাকো খবর তোমার নেব। মদিনার কম্পার্টমেন্টের মধ্যে ঢুইকা মদিনার মসজিদের সামনে, এ তিনের মতো কম্বল টান এই কয়দিন কি খাইছে, হাইটে গেছে না কেমনে গেছে, সেজের কম্বল টাইনা টাইনা দিতেছে হাঁটুর দিকে, গায়ে নাই কিছু, দাড়িতে ধুল। রাহমাতুর রসুল কখন বের হয়? ইন্দিমিটার রাহমাতুর রসুল বেরিয়ে আসছে, নবীজি বের হইয়া আব্দুল রাজ্জাকের কাছে আসছে, আমার নবী দেখে চিনতে পারছে, ডাক দিয়ে কয় তুমি কে? কয় হুজুর আমি আব্দুল রাজ্জাক, তোমার এই দুরবস্থা কেন? দাঁড়াইয়া কুসকানি দিয়া দাঁড়াইছে, বাঁকা হইয়া দাঁড়ায় কেন নবী গো? আমার দুরবস্থার কারণ আমি আপনারে ভালোবাসি, আল্লাহ নবী ডাক দিয়ে বলে আব্দুল রাজ্জাক কি হয়েছে বল? হুজুর আপনার প্রেমে কলবা
জামা কইলা রাখছে দোকানের চাবি রাইখা দিছে হুজুর পরনের লুঙ্গি কইলা উলঙ্গ ধাক্কা দিয়া পাঠাই দিছে মার কাছে যাই একটা কম্বলের টুকরা পরি আরছি নবীজি আমি আপনাকে ভালোবাসি চোখের পানি দাইকা আমার রহমতের রসুল কেঁদে ফেলছে ডাকিয়াকে আব্দুল্লাহ যাবে আমি নবী মসজিদে নবীতে বসে বলতেছি তুই এখন আর আব্দুল্লাহ যা না আমি নবী তোরে বললাম তুই আমার আব্দুল্লাহ চিৎকার করে বলেন নারায়ে তাকবীর আমার আল্লাহ বলেন অমা বলুন অমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন নবী আমার ডাক দিয়ে বলেন হে আব্দুল্লাহ তুই আর আব্দুল্লাহ না আজ থেকে তুই আমার আব্দুল্লাহ সাবিরের ডাক দিছে ও সাবিরা সাবিরা দৌড়ে আসে কই যে আমার পাগল ও নবীর আশেকেরা দিশে হারা ও নবীর আশেকেরা দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম করেছেন মুসা নবী গো বলো প্রেম করেছেন মুসা নবী গো তুর পাহাড়ে গেছেন চলিও ও খোদা নূরে পাহাড় জলে খোদা নূরে পাহাড় জলে জলে খোদা নূরে পাহাড় জলে খোদা নূরে পাহাড় জলে মুসা কিন্তু জলে না প্রেম তো মরে না ঠিক নেবে ঠিক জোরে কর রহমতের রসুল সাহাবীদের ডাক দেখে সাহাবীরা এটা আমার আব্দুল্লাহ ও আগে ছিল আব্দুল উজ্জা এখন তো করে আমি দিছি আব্দুল্লাহ তোমাদের ভাই নিয়ে যাও আমার দিকে তাকান কয়েক মিনিটের মধ্যে মোনাজাত হবে ইনশাআল্লাহ আগে ওয়াদা দিছি গাটি বরাবাস করব না নবী আমার ডাক দিয়া কইতে তোমাদের ভাই কোরআন শিখাও ইসলাম শিখাও প্রেমে এমন ধাক্কা দিছে আল্লাহ একবার জাবিরা নিয়ে আসবে সুখ পায় কোরআন শিখায় কোরআন অল্প দিনের মধ্যে শিখছে যখন জজবা পায় দয়া যায় আসে কারা আর জুয়ে দিগারাস বুলবুল আর গপ্তে গুয়ে দিগারাস ই জমিরা নাসে মানে দিগারাস হাল গলে লা হার গলে রা রঙ্গ বুয়ে দিগারাস যখন প্রেমে ধাক্কা দেয় আব্দুল্লাহ গভীর রাত্রে জোরে জোরে জিকির শুরু করিয়া দে জোরে জোরে তেলাওয়াত করেন সাবিরা নবীজির কাছে এসে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্দুল্লাহর জন্য আমাদের ঘুমের ডিস্টার্ব হয় কষ্ট হইতেছে নবী আমার ডাক দিয়া কাল সাহাবী রাখো আমার আব্দুল্লাহ বাপ সারছে মা সারছে জমি সারছে সম্মান সারছে ব্যবসা সারছে বিজনেস সারছে কলেমার জন্য নিজের জামাটা খুইলা দিছে শোনা আমার প্রিয় সাহাবী রাখো শেষ পর্যায়ে আব্দুল্লাহ নিজের পরনের লুঙ্গিটা খুলে রাইখা দিছে তার সাসা আমার আব্দুল্লাহ যদিও তোদের কষ্ট দে কষ্ট মনে করিস না আব্দুল্লাহর পিঠে একটু এসান কর ও মুসলিম সবাই চুপচাপ ইত্য বয়সে হুজুর যুদ্ধের ময়দানে রণ হয়ে গেছে মদিনার মসজিদ থেকে সাহাবীদের নিয়ে নামছে আব্দুল্লাহ ঘুরে নবীজির কাছে এসে কয় নবীজি গো আমার জন্য দোয়া করেন আমিও জেহাদে যাব আমি যেন শহীদ হয়ে যাইতে পারি রহমতের রসুল ডাক দেখে আব্দুল্লাহ আমি যে দোয়া করে বলছি শত্রুর তোর বাড়ি তোর গায়ে লাগবে না ইয়া রাসূলুল্লাহ তাহলে কি আমি শহীদ হইতে পারবো না আল্লাহর নবী ডাক দেখে আব্দুল্লাহ তোর আমি বইলা গেলাম জেহাদের ময়দানে শত্রুর তোর বাড়ি তোর গায়ে লাগবে না তোর যদি বাড়িতে জ্বরে মৃত্যু হয় তাইলেও তুই শহীদ আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা জুয়ানেরা তোমাদের দেখে আমি ইসলাম করে কবুল করেছি আব্বু ওই দেশ
দেশের মায়েরা মা ডাইকে গেলাম, এ দেশের বোনেরা বোন সম্বোধন করে গেল, হে আমার মেয়ে নাই মেয়ে সম্বোধন করে গেলাম, যুব দলাদলি বুঝি না হিংসা বুঝি না, যদি প্রয়োজন হয় এই জীবনটা কোরআনের জন্য গড়তে কারা রাজি, দাঁড়াইয়া দেখান আল্লাহ, দাঁড়াইয়া দেখা রাজি আছি আল্লাহ তুমি কবুল করো, বুড়ো হইলেও দাঁড়ান জোয়ার হইলেও দাঁড়াই হাত জাগান, যদি জীবনে দরকার হয় এই জীবনটা আল্লাহ তোমার জন্য বিলাই দিব, আল্লাহ জড়াই রাখেন আল্লাহ, আমি মুসাফের আজকের এই মাহফিলে যার হাত জাগাইছে আল্লাহ তুমি খালেদ বিলালীদের মতো শক্তি দিয়ে দাও, আল্লাহ যত মিথ্যা মামলা করছে খালাস দিয়ে দাও, আলহামদুলিল্লাহ বইলে বইসে বলে অভূত দরবারে কবুল হয়ে গেছে বাবা, যারা দূরে আসো আসো, এই সেরাজির খবর জানো না, দুই তিন বছর আগে কাবা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দোয়া করাইয়া দশ হাত পিছনে গেছি, একটা ছেলে দৌড়ে আইসে আমাকে জড়াই ধরছে, হুজুর আপনি সেরাজি হুজুর না, বলে জি, হুজুর আপনি আমার আম্মা আব্বার জন্য দোয়া করেন, আমি বলি তোমার আব্বা আম্মা কি নাই, হুজুর আব্বা আম্মা আছে, তাইলে আবার তোমার দোয়া লাগবে কি, সে তুমি দোয়া করো, তোমার ঘরে মক্কা তোমার ঘরে মদিনা, ডাক দে সে কথা জানি, তারপরেও বলি, আমি বলি বলো কি বলবা, কয় হুজুর হজে আসার সময় আব্বার কদম বুঝি করছি, বাবা দৈরিয়া কপাল দেয় সুমা দিয়ে কয় ছেলে শোন শোন, আমি ঈদের বেটায় কাজ করছি, কলা কচু বিক্রি করছি, ভ্যান গাড়ি চালাইছি, গাড়ে সর্দারি করছি, অন্যের বোঝা মাথায় নিছি, দুই টাকা চার টাকা করিয়া জমা করিয়া মক্কা গেছি, তখন টাকা কম লাগতো, কাবার গিলাপ ধরিয়ে বলছি আল্লাহ আমার সন্তান ডারে কাবা দেখাইও, তোর বাবার দোয়ায় তুই কাবায় যাইতেছ, কাবায় যাই আমার কথা বলিস না, বলি হুজুর বাবার কদম সারিয়ে দিয়ে মার কাছে গেছি, হজের সফরে রওনা, যাই মায়ের ভাবনা ধরছি, হুজুর মায়ের কপাল দেয় সুমা দিছে, টুকটায় সুমা দিছে, বাম গাল দেয় সুমা দিয়া, ডাইন গালের মধ্যে মায়ের আদরের একটা থাপ পড়তেছে, এরপর মায়ের ঠোঁটটা গালের সাথে লাগাই ধরছে, সুমা দিয়া মায়ের কান্না শুরু করছে, আব্বা মক্কা মদিনায় যাবি, নবীর রোজায় আমার সালাম দিস, মায়েরে ভুলিয়ে যাইস না হুজুর, মা হাত দিয়া কয় এই পেটে তুই দশ মাস দশ দিন ছিলি, মায়েরে বুকে জড়াই ধরে বসি মা গো, এই পেটে ছিলাম আমি জানি, তোমার কথা কেমনে আমি মক্কায় বলবো, বলতেছে বলতেছে এর মধ্যে দেখি ওর মধ্যে জজবা পয়েন্ট হয়ে গেছে, আল্লাহু আকবার, আমার ডাক দিয়ে হুজুর আমার মা ঠুটটা আমার গালে, আমার গালে আমার মা ঠুটটা আমার গালে লাগিয়ে রয়েছে, আপনি সারাই দেন আল্লাহু আকবার, আমি ডাক দিয়ে বলি আরে পাগলা তুই কি বলো, মায়ের ঠোঁটকে গালে লাগিয়ে থাকা সম্ভব নেই, হুজুর আমি যে দেখতেছি আমার মায়ের ঠোঁটটা সুমা দিছে, সেই ঠোঁটটা গালে লাগিয়ে রইছে, আমি ওরে ডাক দিয়ে বলি সবর কর, তোর কথা আমার ঈর্ষা জাগছে, তুই তো তোর মা তোর গালে সুমা দিছে, আমার চল্লিশ বছরের জীবনে ঘরের দরজায় যাই কোনদিন মা বইলে আর ডাক দিবার পারি নাই, আপনারা যাই বাড়িতে মা ডাকেন আমি সেরাজি ডাকি না, আমি একেবারে গরিব না, যশোরের মিষ্টি যশোরের সন্দেশ আমি বাড়ি নিয়ে যাই, আমার সন্তানেরা খায় আত্মীয় স্বজন খায়, আমার মা খাইতে পারে না, যদি আমার মা ইসলাম কবুল করত আমার বাঞ্চায় মায়ের পায়ের নিচে মক্কার একটা ভালো জানামাজ কিনে দিতাম, সেই শক্তি আমার হয় না, আমি দিবার পারি নাই বাবা, আমি জানি না কার মা আছে কার বাবা আছে, আল্লাহর ফাগল আমি সিরাজির কথা শুই না, বাড়ি যাই ঘরে যাই আমার পাউডা ধরিয়া বলিস মা আমার মিথ্যা মামলা এসেছে, তুমি দোয়া করলে মিথ্যা মামলা থাকবে না, রে অবশ্যই একদিন অজদের আলোতে কাবার কাছে গেছে, রে অবশ্যই কথা তো আপনারা জানেন, হজদের আলতে কাবার কাছে যাইয়া চিৎকার দিয়া কয় কাবা
তুই সারা দুনিয়ার কাবা আমি রাবেয়া জানি, কিন্তু তোর কাবা কেডা কহ, তোর কি কাবা লাগে না? রাবেয়া বসে আধ্যাত্মিক জগৎ থেকে এলহামি আওয়াজ দিয়ে রাবেয়ারে বলতেছে, রাবেয়া আমার কাবারও কাবা আছে, ঠিকই আমার কাবারও কাবা লাগে। ও রাবেয়া আমার কাবার কে জানুনি, আমার কাবা হইল ওই মদিনায় সবুজ গম্বুজের নিচে শোয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। মন্দিরে বাইরে বাবা রে আল্লাহ বলা রে আল্লাহ বলা রে, এই দেশের নেতারা রে এলাকার বাইরা, আগে বলছি বাবা কপাল যদি ভালো হয় অল্প ওষুধে রোগ ভালো হয়ে যায়, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ চরমনার বর্তমান পিসা গুজরের নাম আল্লামা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, ওনার পীর আমাদের রাহবারি কামিল মুর্শিদে মোকাম আল্লাহ আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহ, আমরা বইসে দেখছি 20 মিনিট 25 মিনিট 30 মিনিট ওয়াজ করতো, মানুষগুলা গলা কাটা মুরগির মতো সর্দ যাইত, কত বিরোধী মানুষ এসে বসত, যাওয়ার সময় কাঁদতে কাঁদতে বাড়ি যাইত, কি জানি হারাইছি কি জানি পাইছি। বাবারে আপনাদের নিয়ে মোনাজাত করব, আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করব। আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই মাঠে একজন আর দুই ফোঁটা চোখের পানি কবুল হইলে তার সিরে আল্লাহ আমাদের সকলের চোখের পানি কবুল করিয়া নাও। এই মাদ্রাসার ছাত্র শিক্ষকদের উপরে খাস রহমত নাজিল করো, আল্লাহ এই মাদ্রাসাকে এলাকার মার্কাজ বানিয়ে দাও। বাবা আপনাদের নিয়ে হাত উঠাবার আগে আমি একটা দাবি করব, বন্ধু আমার বাবা নাই আমার মা নাই, আমি দোয়া করবার পারি না, আমি আপনাদের জন্য আমার মা আমার বাবা মুসলমান হইলে যেইভাবে দোয়া করতাম সেইভাবে দোয়া করব। মোনাজাতের আগে 5টা মিনিটের জন্য আমার হাত পাচ্ছি, কোন দাগের কালেকশন না, কার মঞ্চে আমি সেরাজির হাতে 2000 টাকার নগদ দেব, সেরাজির হাতে 1000 টাকা দিয়ে আসবো, 1500 টাকার নোট দেব, কোনো রুমাল যাবে না, আমি হাত পাচ্ছি, কার সাহস হয় 1100 টাকার নোট সেরাজির হাতে দেব, যদি কেউ পারেন আমার কাছে চলে আসবেন, 10টা টাকা পারলেও আমার হাতে দিয়ে যাইবেন। এই তার ইউটিউবার ভাইরা সরান, আল্লাহর বন্ধুরা আমার কাছে আসবে, আমি একটু হাত পাত বললাম, তুমি কবুল করো জোরে কোন আমিন। আল্লাহর পাগলেরা আমার কাছে আসেন, কার সাহস হয় যে আমি 1000 টাকা সিরাজ হুজুরের হাতে দেবো।